ওকে, যখন এরকম একটা সূচকীয় ইকুয়েশন থাকে তখন আমাদেরকে প্রথমে এই পার্টটা নিয়ে কাজ করতে হয়, আর ওটার রেজাল্টটা এটার সূচক হিসেবে কাজ করে, আর এটার রেজাল্টটা এটার সূচক হিসেবে কাজ করবে। আর এরকম সূচকীয় ইকুয়েশন সলভ করার একটা কমন স্ট্র্যাটেজি হচ্ছে উভয়পাশে ন্যাচারাল লগ অর মানে উভয়পাশে লগ নেওয়া। সো সো সাপোজ আমরা উভয় পাশে ন্যাচারাল লগ নিলাম, এখন লগ প্রপার্টি থেকে এই যে এই পার্টটা এখানে চলে আসবে, রাইট? কিন্তু আমার মনে হয় ওটা আরো মেসি হয়ে যাবে, বিকজ এখানে আরো বড় একটা ইকুয়েশন চলে আসবে যেটা সলভ করা আরো বেশি কঠিন হবে। সো আমরা ওভাবে অ্যাপ্রোচ করব না, লেটস সি আমরা অন্য কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। যখন এরকম একটা বড় ইকুয়েশন থাকে তখন জেনারেল প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি ভালো কাজ দেয়। সাপোজ যখন কোনো নতুন কিছু দেখব আর একটা অনেক টাফ কিছু দেখব, তখন আমরা ওটার থেকে ইজিয়ার একটা কিছু নিয়ে কল্পনা করবো, অ্যান্ড হোপফুলি আমরা একটা কানেকশন তৈরি করতে পারবো। সো এটার ইজিয়ার ভার্সনটা কী হবে? ইজিয়ার ভার্সন হচ্ছে এক্স টু ডি টোয়েন্টিন টোয়েন্টি ইকুয়াল টু টোয়েন্টিন টোয়েন্টি, রাইট? এখন এটা সলভ করার জন্য আমরা উভয় পাশে ওয়ান ওভার টোয়েন্টিন টোয়েন্টি সূচক নিতে পারি, রাইট? সো এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। সো এক্স ইকুয়াল টু টোয়েন্টিন টোয়েন্টিন টু দি ওয়ান ওভার টোয়েন্টিন টোয়েন্টি, রাইট? এখন এটার সেকেন্ড ইজিয়ার ভার্সন কী হবে? সাপোজ দুইটা এক্স আছে, সাপোজ সেকেন্ড ইজিয়ার এক্স টু দি টোয়েন্টিন টোয়েন্টি ইকুয়াল টু টোয়েন্টিন টোয়েন্টি। যদি এটা ইকুয়াল টু টোয়েন্টিন টোয়েন্টিন হয়, মানে অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে এটা সলভ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন আমরা ক্লেম করব এক্স ইকুয়াল টু টোয়েন্টিন টোয়েন্টিন টু দি ওয়ান ওভার টোয়েন্টিন টোয়েন্টিন, রাইট? সো এটা আমরা জাস্ট ক্লেম করলাম, এখন আমাদেরকে এটা প্রুভ করতে হবে। হিয়ার ইজ জাস্ট প্রুভ, আর আমরা এটা এখন চেক করবো এটা কাজ করে কি না। সো টোয়েন্টিন টোয়েন্টিন টু দি ওয়ান ওভার টোয়েন্টিন টোয়েন্টিন, এটাই এক্সটা, এরপর আবার এক্স, সো টোয়েন্টিন টোয়েন্টিন টু দি ওয়ান ওভার টোয়েন্টিন টোয়েন্টি, এরপর এটার পাওয়ার টোয়েন্টিন টোয়েন্টিন, রাইট? সো এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, সো উই আর লেফট উইথ এখানে শুধু টোয়েন্টিন টোয়েন্টি। সো এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, সো আমরা কি পাচ্ছি? টোয়েন্টিন টোয়েন্টিন এগেন, এর মানে এক্স ইকুয়াল টু টোয়েন্টিন টোয়েন্টি রেজ টু দি ওয়ান ওভার টোয়েন্টিন টোয়েন্টি, ইট ওয়ার্কস ফর দিস ইকুয়েশন, রাইট? আর একটা মজার বিষয় হলো এই এক্সের এই ভ্যালিউটা এই ইকুয়েশনের ক্ষেত্রেও কাজে দিবে, এই প্রথম ইকুয়েশনের ক্ষেত্রেও এক্সের এই ভ্যালিউটা কাজে দিবে। সো লেটস ডু ইট। ফার্স্ট আমি ক্লেম করবো এক্স ইকুয়াল টু টোয়েন্টিন টোয়েন্টিন টু দি ওয়ান ওভার টোয়েন্টিন টোয়েন্টিন, এখন এটা চেক করব। প্রথমে এই যে এক্স ওটার পাওয়ার আবার এক্স, ওটার পাওয়ার আবার এক্স, এরপর ওটার পাওয়ার টোয়েন্টিন টোয়েন্টি। তো এটা অ্যান্ড এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী কী থাকে? এরপর এটা আর এটা চলে যাবে, এখন কী থাকে?
এরপর এটা আর এটা চলে যাবে। সো আমরা আবার এই যে রাইট সাইডে ফিরে গেলাম। আর সুতরাং এই ইকুয়েশনের একটা সলিউশন হলো x ইকুয়াল টু 20 টু দি 1 ওভার 20 অর 20th রুট অফ 20। অ্যান্ড দ্যাটস ইট গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।